হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড ব্লগস। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠেই প্রথমে চলে এসেছি রান্নাঘরে। তো এখন বানিয়ে নিচ্ছি চা। তো চা খেয়ে তারপর যাব একটুখানি বাইরে, একটুখানি দোকানে যাওয়ার আছে দু একটা জিনিস কেনার জন্য। তো তাই সকাল সকাল উঠেই আগে আমি চাটা করে নিচ্ছি, তারপর আমি বেরিয়ে যাব। তো দেখো চা হয়ে গেছে আমার, এবার আমি এটা নিয়ে চলে গেলাম ঘরে। তো চা খেয়ে রেডি হয়ে যাব, তারপর বেরিয়ে পড়ব। দেখো বেরিয়েছি, রাস্তা খুব গরম, তাও যাচ্ছি। যেহেতু কাছে তো আমি হেঁটেই বেরিয়েছি, একটুখানি দূরে গেলেই আমি দোকানটা পেয়ে যাব। তো চলো। আচ্ছা, তো এই জিনিসটা আমার দরকার ছিল, একটা এক্সটেনশন। সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিও করছি, বা আমার যেহেতু একটা মেকআপের পেজ আছে, সেখানে আমার মেকআপ করে দেখাতে হয়, একটু সাজগোজের জিনিস, একটু ইলেকট্রনিক্স গ্যাজেট, একসাথে অনেকগুলো আমাকে ফাংশনালিটি করতে হয়। তো সেই পারপাস আমার এইটা খুব দরকার ছিল, লাইট, হেয়ার টুল, মানে বিভিন্ন ধরনের জিনিস একসাথে করার জন্য। তো এইটার কেনার জন্য আমি বেরোলাম। তো মোটামুটি এটা পছন্দ হয়ে গেছে, ফাইনালও করে ফেলেছি। তো গাইস, রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরুও করে দিয়েছি। আজকে এখন আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, জ্বালিনি এখনও। আর এখানে প্রেশার কুকারে আমি আজকে একটা ছোলার ডাল দেব। ডালে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব একটুখানি নুন। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন হবে মাছ। আজকে হচ্ছে ছোটো আর মাছ, আর ট্যাংরা ছোটো চারা সেটা হবে। তো কড়াতে তেলও গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দেবো। তাহলে মাছের ঝাল বানাতে যা যা লাগবে সেটাও আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আর বাটা মশলায় আছে লঙ্কা, আদা, রসুন। তো আমার মাছ ভাজা রেডি, এরপর আমি এই তেলেই ছেড়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা ইচ্ছে হলে এতে একটু কালো জিরে ফোড়ন দিতে পারো, এটা আমি দিলাম না। সামান্য নুন আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাতে। গুঁড়ো মশলার পেস্টটা রেডি করে নিলাম একটু জল দিয়ে। আর দেখো গোল্ডেন ব্রাউন হয়ে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে টমেটোটা অ্যাড করব। টমেটো আমি একদম ভাজা ভাজা করে নেব, তারপরে আমি বাটা মশলা অ্যাড করব। কারণ বাটা মশলা অ্যাড করার পর যদি টমেটো অ্যাড করি আমি, সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি হয়ে যায় মশলা, এবং কষতে অনেক টাইম লাগে, আর ঠিকঠাক ভাজা ভাজা হয় না। টমেটো দেওয়ার পরেও আমি একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোর জলটা তাড়াতাড়ি রিলিজ করে যাবে এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমার পেঁয়াজ টমেটো দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, তেল এখান থেকে ছেড়েছে। এবারে আমি এই বাটা মশলাটা অ্যাড করব, করে আবার কিছুক্ষণ ভালো করে কষবো। দেখো মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি যে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবার কষে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলাম। তো ঝোল ফুটে যাওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, মাছগুলোকেও একটুখানি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতা। দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর আমি আর একটুখানি মাছটা হতে দেবো দু মিনিট মতন। তো এইবারে ডাল ফোড়ন দিয়ে দেব। দেখো কড়াতে তেল গরম হচ্ছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে।
আর এখানে একটা মশলা বানিয়েছি, সেটা আদা আর লঙ্কাটাকে প্রথমে ভালো করে মিহি করে পেস্ট করে তারপর কিছু কুচুনো টমেটো দিয়ে ওটাকে জাস্ট একবার মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে একটু দানা দানা থাকবে, আর ওর মধ্যে আমি নুন হলুদ একটু অল্প সামান্য জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। তো এই মশলাটা কষে আমি ডালে ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো, এরপরে মশলাটা দিয়ে দিলাম একটু গরম মশলা। হয়ে গেছে মশলা, ডালটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, তো ডালটা নামানোর আগে অ্যাড করলাম অল্প চিনি, ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখানে এখন হচ্ছে আলু ভাজা, তো রান্না মোটামুটি দেন আমার। দেখো গাইস, এখন বলা হচ্ছে রাসনা, এটা খাওয়া হবে এখন। গরমে খালি ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছা করছে, তো এখন স্নান করতে যাওয়ার আগে এটা আমি খেয়ে তারপর স্নানে যাব, তারপর হবে লাঞ্চ। তো দেখো, স্নান করে বসে আছি, এখানে ফ্যান অফ কারণ কারেন্ট নেই, তো জানলা খুলে বসে আছি, বাইরের দৃশ্য দেখছি, আর জানলা দিয়ে বেশ ভালোই হাওয়া আসছে, তোমাদের দেখাই বাইরের দিকটা। এইটা হলো আমার ঘরের থেকে ভিউ, বেডরুম থেকে। এই যে এখানে বিল্ডিংটা দেখছো রেড বিল্ডিংয়ের পেছনে, ওটা আমাদের স্কুল, আমি ছোটোবেলায় ওই স্কুলেই পড়েছি। আর চারিপাশটা এইরকম, প্রচণ্ড রোদ বাইরে, একদম খটখটে রোদ, আর তার মধ্যে ঘরে নেই কারেন্ট, তাই স্নান করে বসেই আছি, কারেন্ট এলে তারপর লাঞ্চ করব, দেখি কতক্ষণে আসে। তো লাঞ্চ করতে বসে গেছি, এটা আমাদের আজকে লাঞ্চ, ভাত ডাল আলু ভাজা মাছের ঝাল, আর এখানে রয়েছে স্যালাড। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় উঠে পড়েছি, উঠে একটু বসে আছি জানলা খুলে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সারা দিনের যে গরম ভাবটা ছিল ওটা অনেকটাই কেটে গেছে। আর জানো তো, খবরে দেখালো যে বৃষ্টি হবে, আমি গুগল সার্চ করেও দেখলাম যে ওয়েদারের রিপোর্টে দেখাচ্ছে যে কালকে বৃষ্টি হবে, ঝড় আসতে পারে, মানে হাওয়া বিভিন্ন জায়গায় কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও, তো ওটা একটা স্বস্তি লাগছে। আর সত্যি হাওয়াটা ভীষণ ভালো লাগছে, দেখো চুল উঠছে আমার। তো এইরকম যদি হাওয়া থাকে, এইরকম ওয়েদার থাকে, তাহলে সামারটাকে ভালোই এনজয় করা যায়, কারণ রোজ গরমে তো বাইরে বেরোনো পসিবল না, সম্ভব না, আর ইচ্ছাও করে না, রেডি হতে গিয়েই মনে হয় যে মানে অনেকটা এনার্জি ওখানেই লস হলো। তো আজকে আর কোথাও বেরোইনি, বাড়িতেই আছি, বাড়িতে বসে কি করব বুঝতে পারছি না, তাই একটুখানি ভিডিওগুলো এডিট করছিলাম, ভাবলাম গেলে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। দেখো এদিকে টিভিও চলছে, আমি একটা ইউটিউব ব্লগ দেখছি, এটা হচ্ছে হ্যাপি উইথ মামুন্দির ব্লগ, ও ভীষণ ভালো লাগে, আমি ওনাকে ফলো করি। আর এখানে ল্যাপটপ খোলা আছে আমার, করছিলাম একটু এডিট, এখন অফ করেছি, তো এখন এটাই করব, তারপর মোটামুটি কাজটা হয়ে গেলে রাতে ডিনার করে তারপরে শুয়ে পড়ব। তো চলো, রাতে হয়তো আর কথা হবে না আজকে, আমি ব্লগটাকে এখানেই এন্ড করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, আমার লাইফস্টাইল খুব সিম্পল, সেইটুকুনি তুলে ধরছি। তোমরা পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু সাপোর্ট করো, তো আমি আরও নতুন নতুন কন্টেন্ট আনবো, আর একটু আমি এনার্জি পাবো কিছু পোস্ট করার, ভালো লাগবে এবং আমি চেষ্টাও করবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থাকো, সবাই খুব সুস্থ থাকো, আমিও ভালো আছি, চলো গুড নাইট, টাটা।